ওয়েলকাম ব্যাক সকলকে, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমি আমাদের যে লাইভ ক্লাসটা আছে। যান্ত্রিক কিছুটা গোলযোগের কারণে এই আমাদের লাইভ ক্লাসটা একটু আটকে গেছিল, ঝামেলা হয়েছিল। এখন আমরা আবার আগের জায়গা যেখানে আমরা থেমে গিয়েছিলাম সেইখান থেকে ফেরত আসবো। আশা করি এখন সকলেই চলে আসা শুরু করেছো। যারা এখনো আসেনি তাদের জন্য তোমাদের যেটা করণীয়, প্রথমতই এই যে এই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, কারণ অনেকেই হয়তো ছুটে গেছো যে হ্যাঁ লাইভ ক্লাসটা আলাদা হয়ে গেছিল। তোমরা সকলেই চলে আসো আবার লাইভ ক্লাসে, এই জন্য সকলেই একটু শেয়ার বাটনটাতে প্রেস করে দাও এবং জানিয়ে দাও যে হ্যাঁ তুমি শেয়ার করেছো। আচ্ছা, এখন আমরা যেটা পেয়েছিলাম, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান আর এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান আমার যেটা বের করা লাগবে, তাহলে গিয়ে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 এইটার মান বের করে নিয়ে আসা লাগবে। এখন এটা কিভাবে নিয়ে আসবো, আমরা এর আগেও দেখিয়েছি স্টেপ গুলা, আবার একটু দেখাই। ধরো x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এটা নিয়ে আসার জন্যই আমি এই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এই দুটার মান নির্ণয় করেছি। যদি তুমি এই দুটা গুণ করে দাও তখন কি পাবা, দেখো দুটো যদি গুণ করে দাও x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার x কিউব মাইনাস 1 বাই x কিউব এই দুটো যদি গুণ করে দাও, এটা আর এইটা, এইটা গুণ করার জন্য তুমি পাচ্ছ x টু দি পাওয়ার 5, আবার এই দুটো গুণ করাতে পাচ্ছ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 5 এটা সঠিক জায়গায় বসেনি, মাইনাস এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত? আচ্ছা, এটা তো আছেই, মানে এই দুটো গুণ করে আমি এটা তো পেয়েছি, প্লাস আরো কিছু জিনিস আছে। সেটা কি? ধরো তোমার এই যে এক্স স্কোয়ারের সাথে এটা গুণ করেছে, এক্স স্কোয়ারের সাথে তো এটাও গুণ করতে হবে, তো সব মিলিয়ে যেটা পাচ্ছি প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এই জিনিসটা আমার কাছে কিন্তু এই x মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেয়াই ছিল, সেটা হলো গিয়ে 3। এখন সেই মানটা যদি এখানে বসিয়ে দেই তাহলে আমরা এটার মান বের করে ফেলতে পারবো। জিনিসটা এমন হবে যে আমরা এটার মান জানি, সেই মানটা হলো গিয়ে 11, এইটার মানও জানি সেটার মান হলো গিয়ে 36। আমার যেটা বের করতে হবে এইটার মান সেটা জানি না, আর এইটার মান জানি সেটা হলো গিয়ে 3। তাহলে খুব সিম্পলি এটা এক পাশে রেখে বাকি সবকিছু আরেক পাশে, সেটা যা পাবো 36 ইন্টু 11, এটা তো এই পাশে আছে, এখানে যে 3টা আছে এটা ওই পাশে পাঠিয়ে দিলাম, যা পেলাম -3 ইকুয়াল টু, আমরা দেখেছি তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে অ্যানসারটা হয়েছিল 393 ইকুয়াল টু 393। আশা করি এখন সকলেই লাইভ ক্লাসটাতে জয়েন করে ফেলেছো, যারা কিনা আমাদের সাথে লাইভ ক্লাসটা করছিলে। এখন আমরা সেই জায়গায় আবার ফিরে আসছি। আচ্ছা, এখন যেহেতু হচ্ছে, আমরা এখন যেটা করব, আরো এক স্টেপ বেশি এগিয়ে যাব, আরো এক স্টেপ বেশি। ভিডিওগুলো ইউটিউবে দিলে ভালো হয়, ভিডিওগুলো ইউটিউবে দেয়া হয় ভাইয়া, কিন্তু মূল লাইভ ক্লাসটাতে আমরা যেটা করে থাকি, তোমাদের যে সমস্যা যা আছে সেই সমস্যাগুলো এইখানেই আমরা কভার করে দিই। আচ্ছা, 393 অনেকেই জানিয়েছে, 393 ওকে ধন্যবাদ। আচ্ছা, এখন যেটা আমরা করব সেটা হলো গিয়ে আরো এক স্টেপ বাড়তে। এই যে ধরো আমার কাছে পি স্কয়ার এর মান দেয়া আছে, এরকম একটা সমস্যা দেয়া আছে যে পি স্কয়ার সমান 5 প্লাস 2 রুট 6, এইটার মান পি স্কয়ার সমান 5 প্লাস 2 রুট 6। এখন আমার ক্ষেত্রে বারবার আমরা দেখেছি যে পি প্লাস ওয়ান বাই পি অথবা পি মাইনাস ওয়ান বাই পি, এই ধরনের মানগুলো বের করে আনা অনেক জরুরি হয়। কিন্তু এখানে কি সরাসরি পি প্লাস ওয়ান বাই পি, পি মাইনাস ওয়ান বাই পি এটা দেয়া আছে? দেয়া নাই, এক্ষেত্রে আমাদের কষ্ট করে বের করে নিয়ে আসতে হবে। সেটা দেখো, আমরা যদি সিম্পলি পি এর মানটা বের করে আনতে পারি, বাকি কাজটা নিশ্চয়ই পারা যাবে। দেখো কিভাবে করা যায়, আমরা এখানে যেটা পাচ্ছি পি স্কোয়ার, পি পাচ্ছি না, অর্থাৎ বর্গমূল অবস্থায় নিয়ে যেতে হবে। যদি এই পার্টটাকে বর্গ অবস্থায় নিয়ে আসতে পারি তাহলেই তো কাজ হয়ে গেল। দেখো এই পার্টটাকে যদি তুমি বর্গে নিয়ে যেতে চাও, আমরা বর্গের সূত্র জানি যে হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ভালো করে খেয়াল করো, এই যে 2ab এই পার্টটা আছে, 2 এখানে কিন্তু 2 আছে, আমার ab দরকার, আমরা ab টাকে একটু সাইজ করে আনবো। কিভাবে আনবো? প্লাস 2√3 ইনটু √2। যদি এইভাবে দেখাই কি আসছে, √3 আর √2 এই দুটো গুণ করলে আমরা √6 পাচ্ছি, প্লাস যেটা পাচ্ছি দেখো প্লাস
এখন আমরা কি করেছি, এটাকে 2ab বানিয়ে ফেলেছি। যদি এটা 2ab বানিয়ে ফেলি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারও আছে। a কাকে ধরেছি? a ধরেছি রুট থ্রি কে, b ধরেছি রুট টু কে। এই যে রুট থ্রি এটার বর্গ, রুট থ্রি স্কোয়ার প্লাস রুট টু স্কোয়ার, এই দুইটা বর্গ আমরা দেখে নিলাম। খুবই সিম্পলি সূত্রটাকে নিয়ে চলে আসতে পারলাম, যেহেতু আনতে পেরেছি এটা ইকুয়াল টু বলা যায় যে রুট থ্রি প্লাস রুট টু হোল স্কোয়ার। দেখো এটার কারণে আমাদের বিশাল সুবিধা হলো, আমরা এখন p এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। প্লাস আমাদের কাছে একটা বিশাল সুবিধাজনক ইনফরমেশন আছে, সেটা হলো যে p এর মান গ্রেটার দেন জিরো, p ইজ গ্রেটার দেন জিরো। এটা থাকায় কি হলো, এই যে p স্কয়ার এর মানটা আমরা বর্গ আকারে নিয়ে এসেছি, আমরা যখন p বের করতাম প্লাস মাইনাস হয়তো হতো, কিন্তু যেহেতু বলা আছে যে p এর মানটা অবশ্যই ধনাত্মক, প্লাস মাইনাস হবে না, শুধু প্লাস হবে। তাহলে দেখো আমরা p কে দেখালাম রুট থ্রি প্লাস রুট টু হোল স্কোয়ার এই অবস্থায়, তাহলে p ইকুয়াল টু কত হচ্ছে, p ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু, এই অবস্থায় আমরা p টাকে পেয়ে যাচ্ছি। p যখন পেয়েছি 1/p ও পাওয়া যাবে খুব ইজিলি। ধরো এভাবে দিলাম যে 1/p, 1/p সমান 1/√3 প্লাস রুট টু। এখন এটা নিশ্চয়ই আমি 1/p হিসেবে চাই না, এটা অনেক ঝামেলার একটা জিনিস, আমি চাবো এটাকে সিম্পল করে ফেলতে, এইসব ভগ্নাংশ টগ্নাংশ আমি রাখতে ইচ্ছুক না। তখন আমরা কি করব, তখন স্টেপটা এরকম হবে, যখন এই যে দেখো রুট থ্রি প্লাস রুট টু, আমি কি করব এই রুট থ্রি প্লাস রুট টু যে নিচে আছে তার সাথে রুট থ্রি মাইনাস রুট টু গুণ করবো, রুট থ্রি মাইনাস রুট টু। যখন এই গুণটা করে ফেলছি, দেখো উপরে যেটা উপরেও কিন্তু রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করতে হবে, তাহলে রুট থ্রি মাইনাস রুট টু না করলে কি ক্ষতি, ক্ষতি একটা মানটার সেম থাকলো না, আমি বলেছি 1/√3 প্লাস 1/√2। যখন একই জিনিস দিয়ে উপরে আর নিচে গুণ করেছি এটা একটা কেটে যায়, একই জিনিস চলে আসে। এখন আমার যেটা দরকার 1/p এর মানটা বেশ সিম্পল অবস্থায় আমরা সেটার ব্যবস্থা করে ফেলেছি। স্টেপটা দেখো যে কিভাবে চলে আসে। আচ্ছা স্টেপটা এমন, 1/p এর মান এখানে কি আছে, a প্লাস b a মাইনাস b, এরকম একটা সূত্রে পড়ে যায় না, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই দুটো সূত্র যদি গুণ করি কি হচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ আমরা যা পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ রুট থ্রি স্কয়ার মাইনাস রুট টু স্কয়ার, এটা নিচে আছে আর উপরে কি আছে, রুট থ্রি মাইনাস রুট টু। নিচে যা হচ্ছে রুট থ্রি কে স্কয়ার করলে হয় থ্রি, রুট টু কে স্কয়ার করলে হয় টু, থ্রি থেকে টু বাদ কত হয় ওয়ান, তাহলে নিচে আছে ওয়ান উপরে আছে রুট থ্রি মাইনাস রুট টু। নিচে যেহেতু এই রুট থ্রি মাইনাস রুট টু ওয়ান রুট থ্রি মাইনাস রুট টু এরকম একটা অবস্থা আমরা নিতে পারলাম, ইকুয়াল টু পাচ্ছি কি, শুধুমাত্র রুট থ্রি মাইনাস রুট টু। তাহলে যা যা পেলাম, প্রথমে বের করেছিলাম p প্লাস 1/p, p প্লাস আচ্ছা শুধুমাত্র p এর মান প্রথমে বের করেছিলাম, শুধু p, p প্লাস 1/p না, শুধু p, শুধু p এর মানটা হলো গিয়ে রুট থ্রি প্লাস রুট টু, আর 1/p যেটা সেটার মানটা কত পেলাম, রুট থ্রি মাইনাস রুট টু। এই যে দুইটা মান পেলাম, এখন যদি খুবই সিম্পলি আমরা p প্লাস 1/p ও বের করতে পারবো, p মাইনাস 1/p ও বের করতে পারবো। তোমরা সকলে কমেন্ট করে আমাকে জানাও যে হ্যাঁ p প্লাস 1/p এর মানটা কত হয় আর p মাইনাস 1/p এর মানটা কত হয়, কমেন্ট করে এখনই জানাও যে মানটা কত হচ্ছে। নিশ্চয়ই জানো যে p প্লাস 1/p, p মাইনাস 1/p এই ধরনের মানটা কত জরুরি। যারা যারা এখনো শিওর না তাদের জন্য আমি বাকিটুকু কভার করে দিচ্ছি, কিন্তু যারা বাকি লাইভ ক্লাস টু পড়েছে আমার মনে হয় তারা সকলেই পারবে। p প্লাস 1/p, p প্লাস 1/p এর মানটা কত হচ্ছে, রুট থ্রি প্লাস রুট টু তো আছেই, তার সাথে আছে কি রুট থ্রি মাইনাস রুট টু, প্লাস রুট থ্রি মাইনাস রুট টু। এখন আমরা দেখো যা যা পাবো, এর রুট টু রুট টু কাটা, টু রুট থ্রি এটা হচ্ছে p প্লাস 1/p, আর p মাইনাস 1/p যদি বের করতে চাই সমান রুট থ্রি প্লাস রুট টু মাইনাস রুট থ্রি মাইনাস রুট টু সমান রুট থ্রি প্লাস রুট টু মাইনাস রুট থ্রি প্লাস রুট টু। দেখো এখানে রুট থ্রি কাটা হচ্ছে টু রুট টু হচ্ছে, অর্থাৎ এখানে তুমি পাচ্ছ p প্লাস 1/p একটু বড় সংখ্যা টু রুট থ্রি, আর এটা আর একটু ছোট সংখ্যা টু রুট টু। আশা করি তোমরা সকলেই পেরেছো, আমি একটু কমেন্ট বক্সটা দেখি যে কে কে পেরেছো। ওকে
আচ্ছা, টু রুট থ্রি এটা জানিয়েছো, টু রুট থ্রি টি প্লাস ওয়ান বাই টি, ওকে, টু রুট টু, টু রুট থ্রি, তাওহিদ জানিয়েছে ধন্যবাদ, তোমারটা ঠিক আছে, মনির জানিয়েছে সেটাও ঠিক আছে, তুহিন সেটাও ঠিক আছে, শান্ত ভাইয়া তোমারটা ঠিক হয়নি, টু এর সাথে রুট থ্রি আছে, রুট টু আছে। আচ্ছা তারপরে আর কি আছে, টু রুট থ্রি, টু রুট থ্রি, টু রুট থ্রি, ওকে। আচ্ছা তাহলে তোমরা টি স্কোয়ার, এই যে টি প্লাস ওয়ান বাই টি এইটা বের করে নিয়ে আসতে জানো, যখন এটা জানো তুমি চাইলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, এই ধরনের সমস্যাগুলোরও মান বের করে নিয়ে আসতে পারবা। আশা করি এখন সকলেই বুঝে গেছো। আমরা নেক্সট আর কিছু ধাপে চলে যাব। এখন আমরা আর ওই যে ঘন বর্গ এদিকে আর থাকবো না, আমরা উৎপাদকের আইডিয়া গুলোতে চলে যাব। সকলে রেডি? যদি রেডি থাকো আমরা উৎপাদক পার্টে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা দেখো উৎপাদক জিনিসটা কি সেটা কি তোমরা জানো? উৎপাদক জিনিসটা কি জানা থাকার কথা অনেক পিছু বেলা থেকে আমরা করে আসি। ধরো একটা সংখ্যা, ধরো 24, এই 24 কে আমরা দেখাতে পারি কি 1 ইনটু 24, দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল আকারে দেখালাম। আবার ধরো 2 ইনটু 12 দেখালাম, 3 ইনটু 8 দেখালাম, অথবা 4 ইনটু 6 দেখালাম, আর কিছু দেখাও যায় না তাই না, এই 4 ইনটু 6 পর্যন্ত। তাহলে দেখো এই যে 4 6 3 8 2 12 1 24 যত সংখ্যা আছে তারা সকলকেই, যে কোনো সংখ্যাকে তুমি 24 এ যদি ভাগ করো দেখবে যে ভাগশেষ থাকছে না, কাটাকাটি হয়ে একদম মিলে যাচ্ছে। যেমন ধরো 24 কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো যা পাবে তাহলে কি 3। উৎপাদক বলতে এইরকমই, যে গুণ আকারে ধরো প্রকাশ করে দেখাবা যে হ্যাঁ যেগুলাকে গুণ আকারে তুমি প্রকাশ করতে পারবা সেগুলাই হলো গিয়ে উৎপাদক, যাদেরকে দিয়ে তুমি কাটাকাটি করতে পারবা সেগুলাই হলো গিয়ে উৎপাদক। এবং বীজগণিতে আমি তো দেখালাম এটা হলো গিয়ে একটা নর্মাল পাটিগাণিতিক ব্যাপার, বীজগণিতের ক্ষেত্রেও এই উৎপাদকের জিনিসগুলো দরকারি। ধরো উৎপাদকের ব্যাপার আমরা একটা দেখি, উৎপাদক হ্যাঁ একটা ধরো দেখো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা সকলে জানি, মান নির্ণয়ের সূত্রটা সকলেই জানি, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এই মানটা আমরা জানি। কিন্তু উৎপাদক নির্ণয়ের জন্য আর একটা সূত্র আছে, সেই সূত্রটা কি সমান এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ দেখো আমরা কিন্তু এ কিউব প্লাস বি কিউব কে দুটো জিনিসে দুটো পদের গুণফল আকারে দেখাতে পারলাম, যেহেতু পারলাম এটা এ প্লাস বি এ কিউব প্লাস বি কিউবের একটা উৎপাদক, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটাও এ কিউব প্লাস বি কিউবের একটা উৎপাদক, যেহেতু দুটো পারলাম দেখো এখন কি করা যায়। এই ধরনের জিনিসপত্র দিয়ে অনেকভাবে উৎপাদক বের করা যায়, কিন্তু উৎপাদক নির্ণয় কিন্তু একটা স্টেপ না, শুধুমাত্র যে সূত্র দিয়ে তুমি উৎপাদক নির্ণয় করবা এমন না। আমি মোটামুটি বলি যে তোমার তিন চার ধরনের, চার ধরন আছে, চারটা স্টাইলে তুমি উৎপাদক বের করতে পারবা। আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দেখবো। ধরো স্টেপ নাম্বার ওয়ান সেটা হচ্ছে কমন নেয়া, তোমাদেরকে উৎপাদকের যে পার্টটা আছে এটা একটু লেস ইম্পর্টেন্ট তোমাদের যে পার্টে, তাও মাঝে মাঝে চলে আসে, এই জন্য আমি পুরোটা কভার করে দিচ্ছি। নাম্বার ওয়ান ধরো কমন নেয়া, কমন ব্যাপারটা ধরো এভাবে যে এখানে আছে 8 টু দি পাওয়ার 4 প্লাস 81, 81 না 8 টু দি পাওয়ার 4 নিলাম, এখানে ধরো 81 না নিয়ে আমরা 27a নিই, 27a। এখন এখানে তুমি যা করবা প্রথমত দেখবা কমন নেওয়া যায় কিনা, ধরো এইখানেও এ আছে এখানেও এ আছে, তুমি যখন এ কমন নিয়ে নিলা এখানে কি থাকছে এ কিউ প্লাস এখানে 27, দেখো তুমি কিন্তু উৎপাদকের যে পার্সিস্টেন্ট দুটো গুণ আকারে দেখাবা, তুমি সেটা দেখিয়ে ফেলছো অলরেডি, যেহেতু পেরেছো তুমি এটাকে এভাবে দেখাতে পারো এ এ কিউ প্লাস থ্রি কিউ, বাকি কাজটুকু তো পারাই যাবে। দেখো আমরা যা করলাম তাহলে গিয়ে গুণ করে দেখা, কমন নিলাম এবং কমন নিয়ে দুটো গুণ আকারে নিয়ে চলে এসেছি। ধরো ব্যাপারটা এইভাবে না, সূত্র দিয়েও হতে পারে, আমরা ফার্স্ট স্টেপে যেটা দেখিয়েছি সেটা তো গিয়ে সূত্র, ফার্স্টে এক তারপরে দুই নাম্বার কমন দেখলাম তারপরে হলো গিয়ে সূত্র। সূত্র আসলে অনেকগুলো আছে যেগুলো দিয়ে তোমরা উৎপাদক নিয়ে আসতে পারবা। ধরো মাঝে মাঝে এমনও দেওয়া থাকে যে হ্যাঁ এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান, এটাকে উৎপাদক আকারে দেখাও, এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ধরো এইভাবে নিলাম
সাথে সাথে কি তুমি a-1 whole square এরকম একটা অবস্থায় নিয়ে চলে আসো না, ইজিলি পারো a-1 whole square অবস্থায়। তাহলে a-1 whole square মানেই তো হলো গিয়ে a-1 into a-1, ইজি। তাহলে দুইটার গুণফল আকারে আমরা নিয়ে চলে আসতে পারি, a-1 ও যেমন এটার উৎপাদক, এই a-1 একই ভাবে, মানে a-1 সহজ কথা a²-2a+1 এর একটা উৎপাদক। তাহলে এই স্টাইলে যেমন হতে পারে আরো অনেক আছে, আমরা এই ক্ষেত্রে ধরো a-b² এর সূত্রটা দেখালাম, এটা তো এমনও হতে পারতো যে a+b² নিয়ে আসলাম, অথবা a-b² এটা a+b³ হতে পারে, a-b³ হতে পারে, অথবা ধরো আমরা a³+b³ এর যে সূত্রগুলো জানি a³+b³ = a+b² - ab+b², এরকম আকারে নিয়ে আসা লাগতে পারে। এটার উল্টো যেটা আছে a³-b³ a-b² + ab+b² এরকম আকারে নিয়ে আসা লাগতে পারে। আরো আছে ধরো a²-b² তুমি এই অবস্থায় নিয়ে আসলা, ধরো যে কোনো একটা আছে a²-b² এটাকে তুমি দেখাতে পারো যে a+b × a-b। আমরা কি করছি সব ক্ষেত্রে, যা করছি যেরকম রাশি থাকুক না কেন তাকে গুণফল আকারে প্রকাশ করছে, এটাকেও গুণফল আকারে, এটাকেও গুণফল আকারে। জাস্ট যদি তুমি এরকম গুণফল আকারে নিয়ে আসতে পারো, তুমি এদের উৎপাদকগুলো বের করে ফেলতে পারো। তাহলে আমরা সূত্রগুলো দিয়ে উৎপাদক দেখে ফেললাম, কিন্তু আর একটু বড় ইস্যু যেগুলো এত সহজ তো আসলে বেশি একটা দেয় না, যেটা দেয় সেটা ধরো মিডল টার্ম হতে পারে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে ভাগশেষ উপপাদ্য, এটা হায়ার ম্যাথেও আমাদের কাজে লাগে, সেইটা থেকে হতে পারে। আমরা ধরো এই ক্ষেত্রে দেখে নেই, যদি আমরা দেখি যে উৎপাদক ভাগশেষ উপপাদ্য, ধরো আমরা উৎপাদক নরমাল উৎপাদক যেটা আছে এটাকে এখন দেখাবো কি স্টাইলে, মিডল টার্ম। আমার মনে হয় এই জিনিসটা তোমরা সকলে আগে ক্লিয়ার না, আমরা প্রত্যেকেই দেখা যায় যে বইয়ের ফার্স্টে যে লাইন গুলো থাকে সেগুলো যদি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ি বেসিক আসলে অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। এরকম একটা বেসিক তোমাদেরকে দিব এখন, ধরো a²-5a+6 এটাকে মিডল টার্ম করবা, কিভাবে করবা আমি সকলেই জানো, আমি শিওর যে হ্যাঁ সিক্স আছে, এই সিক্স কে তুমি 3×2 এভাবে বলতে পারো, 3×2 এটাকে তুমি বলা যায় যে a²-3a-2a+6 = a-3-2a-3 = a-3 a-2, অনেক ইজি না, অনেক ইজি, এটা আমরা সকলেই পারি। কিন্তু যেটা ঝামেলা হয় ধরো a²-5a+6 এর জায়গায় কি হলো, ধরো -6 দেয়া থাকে, -6 যদি এমনটা দেয়া থাকে তখন কি করবা, যদি এমনটা দেয়া থাকে আমরা যা করব, তাহলে দেখা যায় এই সময় কিন্তু আমি a²-3a-2a এইটা দেই না, আমরা কি করি -6a + a-6 এইটা ইউজ করি। ঠিক আছে, ছয় কে আমরা 1×6 আকারেও দেখাতে পারি, 2×3 আকারেও দেখাতে পারি, কিন্তু ওই ক্ষেত্রে কেন আমি 2×3 ইউজ করলাম, এই ক্ষেত্রে কেন আমি 6 আর 1 ইউজ করলাম, এটা তো একটা প্রশ্ন তাই না। এখন এইটা কিভাবে বের করো, তোমাদের ক্ষেত্রে আমি জানিয়ে দেই যে মিডল টার্ম করার ক্ষেত্রে তুমি কি করো, এখানে 4টা পদ, 1টা 2টা 3টা 4টা, 4টা পদ বানাও, হয় 4টাই পজিটিভ হতে হবে, 4টাই পজিটিভ, অথবা 2টা পজিটিভ 2টা নেগেটিভ এমন হতে হবে, নয়তো মিডল টার্ম তুমি কভার করতে পারবা না। যদি আমি -3a-2a ওইটা ইউজ করতাম তখন কি হতো দেখো তো, তখন -3a-2a যদি ইউজ করতাম তখন যা হতো তা হলো কি, a²-3a-2a-6 তুমি দেখো নেগেটিভ পদ তুমি কয়টা পাচ্ছ, 1টা 2টা 3টা, তুমি 3টা নেগেটিভ পদ পাচ্ছ, কিন্তু আমি বলে দিয়েছি মিডল টার্মের জন্য তোমার দরকার হয় 4টাই পজিটিভ হতে হবে, হয়তো 2টা পজিটিভ 2টা নেগেটিভ। আমরা 6a এবং a ইউজ করি ঠিক সেম কারণে, ওই ক্ষেত্রে কি হয় a²-6a + a-6 এটা একটা পজিটিভ, এটা আর একটা পজিটিভ, 2টা পজিটিভ, এটা একটা নেগেটিভ, এটা আর একটা নেগেটিভ, 2টা নেগেটিভ, 2টা পজিটিভ 2টা নেগেটিভ আমরা দেখাতে পারলাম যেহেতু তা পেরেছি। তাহলে a² এই যে এইটাকে মিডল টার্ম তখন করা যায়, আমরা সাথে সাথে করে দেখাই
যে হ্যাঁ a মাইনাস 6 প্লাস 1 কমন নিলে a মাইনাস 6, a মাইনাস 6 আর a প্লাস 1, এই মিডল টার্মটা আমরা সকলেই জানি। আশা করি তোমরা সকলেই মিডল টার্মের যে এই ধাঁচটা এই জিনিসটা বুঝতে পেরেছ। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা এখন তাহলে আমরা এর পরের যে ধাপ গুলো আছে সেদিকেও যাব। দেখো এরপরে যেটা আছে, আমরা উৎপাদক একটা দেখেছি, আমার আরেকটা উৎপাদক হতে পারে, ভাগশেষ উপপাদ্য যেটা আছে সেইটার মাধ্যমে আমরা বের করে নিয়ে আসতে পারি যে হ্যাঁ a² - 5a - 6। এটা এইভাবে সবসময় যে তুমি মিরর টার্ম করে কভার করতে পারবা ব্যাপারটা কিন্তু এমন হয় না। দেখা যায় যে মাঝে মাঝে অন্যরকম জিনিস থাকে, যেমন ধরো আমি একটা দেই, একটু জটিল হয়ে যায় মাঝে মাঝে হিসাব গুলা, ধরো এমন দেয়া আছে যে x³ - x² - 10x আর আছে -8। এই যে এই ধরনের যে ঝামেলা, এগুলা কিভাবে করবা, এগুলা কিভাবে করবা, তুমি মিরর টার্মে করতে পারবা কি পারবা না, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ এটা মিরর টার্ম দিয়ে করতে পারবা নাকি পারবা না। আমরা তোমাদের কমেন্টের জন্য আশা করছি। আচ্ছা নিয়মটা অনেক কঠিন হয়ে যাচ্ছে বলল নিরুল ইসলাম ভাইয়া, নিয়মটা অনেক সিম্পল, আমি মিরর টার্মটা দেখিয়েছিলাম, এখন যেটা আছে সেটা হলো গিয়ে ভাগশেষ উপপাদ্য। মিরর টার্ম কি সেটা নিশ্চয়ই মনে আছে, দেখা যায় যে মধ্য যে পদটা থাকে ধরো x² - 5x + 6, এই যে মধ্য পদটা, এই পদটাকে আমরা একটু দুইটা ভাগে ভাগ করে দেখাই যে হ্যাঁ 6 কে তুমি গুণ করে দেখাতে পারো 3×2। আমি এভাবে x² সেম রাখি, 6টা এখানে রাখি, আর এখানে -3x - 2x মানটা পুরোপুরি সেমই থাকে। এটা করার ফলে কি হয়, আমরা কমন আনকমন নেয়ার একটা সুযোগ পেয়ে থাকি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা ফরহাদ বলেছে না, শাওন চৌধুরী বলেছে পারবো। আচ্ছা না ভাইয়া, ফরহাদ বলেছে। আচ্ছা শাওন চৌধুরী, যদি তুমি পেরে থাকো, যদি তুমি পারো তাহলে তুমি ভাগশেষ উপপাদ্য ছাড়াই যদি পারো একটু চেষ্টা করে দেখো, হয়তো পারা যেতেও পারে, কিন্তু ন্যাচারালি তুমি আসলে ঘুরিয়ে ফিরিয়ে ভাগশেষ উপপাদ্যটাই ব্যবহার করবা। আচ্ছা আমি এখন ভাগশেষ উপপাদ্য জিনিসটা একটু দেখাই। যে কোনো সংখ্যা তাকে ধরো তুমি ভাগ দিবা, এটা একটা সংখ্যা 16, তাকে তুমি ভাগ দিলে ধরো 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করলে কি হয়, তুমি পাচ্ছ 4, খুব সুন্দর। যদি তুমি 4 দিয়ে ভাগ না করতা, 5 দিয়ে ভাগ করতা, তুমি ভাগফল পেতা 3 আর ভাগশেষ পেতা 1। ওটা কি একটা ভাগশেষ, একটা এক্সট্রা পার্ট। উৎপাদকের ক্ষেত্রে কি হবে, ধরো 4 যেটা সে 16-এর একটা উৎপাদক, 4 দিয়ে যখন আমি 16-কে ভাগ করে থাকি এটা একদম কাটাকাটি হয়ে যায়, কিন্তু 5 দিয়ে যখন ভাগ করি তখন কাটাকাটি হয় না। যেহেতু হয় না, এই 5 16-এর কোনো উৎপাদক না, 5 এক্ষেত্রে 1 হলো গিয়ে ভাগশেষ। আমরা এই কনসেপ্টটা একটু ইউজ করব। বীজগণিতের ক্ষেত্রে জিনিসটা একটু অন্যভাবে হয়। ধরো বীজগণিতের ক্ষেত্রে কিরকম হবে, তোমার কাছে এরকম একটা জিনিস আছে, ধরো fx একটা ফাংশন, x এর একটা ফাংশন আছে। এখন তুমি বীজগণিতের দিক দিয়ে যদি তোমার এমন হয় fx এর x³ হতে পারে, -3x² হতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে, অথবা আমার যে পদটা দেওয়া ছিল সেটাই থাকতে পারে, আমার কাছে পদটা দেওয়া ছিল x³ + x² তারপরে ধরো +x² - 2x² তারপরে -2x², আচ্ছা x³ - x² - 10x। আচ্ছা আমার কাছে যে পদটা ছিল, রাশিটা ছিল x³ - x² - 10x আর কি আছে -8, এটা দেয়া ছিল। এখন তুমি বুঝতে পারছো এটা x এর একটা ফাংশন, ফাংশন বলতে বোঝাচ্ছে কি x এর বিভিন্ন মানের জন্য fx এর মানটা আমি বিভিন্ন পাচ্ছি, ওটা ব্যাপার না, আমাদের মূল পড়াটা আজকে ফাংশন না। আমরা ধরো এই পুরোটাকে, এই fx কে যদি আমি x - a দ্বারা ভাগ করি, ভাগ করলে ভাগশেষ কি হবে, ভাগশেষ হবে f a। এই পার্টটা কিন্তু তোমাদের হায়ার ম্যাথেও আছে, যারা সায়েন্সে আছো তারা ভালোভাবে ক্লিয়ার করে দেখো যে f x কে x - a দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ হিসেবে পাচ্ছি কি f a। এই যে f a পেলাম, এটা একটা আমাদের উপপাদ্য। জিনিসটা এমন, যদি এমন হয় যে হ্যাঁ f x কে
আমি x মাইনাস টু দিয়ে ভাগ করেছি, x মাইনাস টু দিয়ে ভাগ করায় আমার ভাগশেষটা কত হবে? আমি এই যে এই ক্ষেত্রে f টু বসালেই এইটাই হয়ে যাবে আমার ভাগশেষ। জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে আমরা যদি আরো কিছু স্টেপ দেখাই। কিন্তু একটা জিনিস খেয়াল করো, উৎপাদকের ক্ষেত্রে ভাগশেষ জিরো হয়। 16 যেমন একটা জিনিস ছিল, তাকে 4 দিয়ে ভাগ করেছিলাম কারণ 4 একটা উৎপাদক, ভাগশেষ আমরা কত পেয়েছিলাম? জিরো। এখন আমরা সেটাই ধরো ইউজ করি এই ক্ষেত্রে, জিনিসটা একটু পেঁচালো আসলে, প্রকৃতপক্ষে কিছুটা পেঁচালো, কিন্তু যদি আমাদের সাথে থাকো সাথে সাথে এই জিনিসটা বুঝে যাবে। জিনিসটা এমন যে আমার কাছে ধরো আছে x কিউব মাইনাস x স্কোয়ার মাইনাস 10x, আর কি আছে মাইনাস 8। এটা fx এর মান, fx সমান এত। আমরা এই চ্যাপ্টার একদম হায়ার লেভেল পার্টে আছি, এর চাইতে হায়ার আসলে খুব বেশি তোমাদের প্রবলেম এখানে নাই। তো এই ক্ষেত্রে ধরো x কিউব মাইনাস x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 8, এই পার্টে তুমি কিছু মান চিন্তা করবা যে হ্যাঁ কোন মানটা বসালে এই পুরোটার জিরো আসে। যেমন ধরো x এর কোন মানটা, x এর একটা মান মাইনাস 1, সেটা তুমি এই ক্ষেত্রে বসালে মাইনাস 1 বসালে মাইনাস 1 x এর জায়গায় মাইনাস 1 মাইনাস 1 কিউব মাইনাস মাইনাস 1 স্কোয়ার মাইনাস 10 ইনটু মাইনাস 1 মাইনাস 8, হিসাব করে দেখবা যে এটা আসছে মাইনাস 1 মাইনাস এটার মান 1, আর এটা আছে প্লাস 10 আর এটা মাইনাস 8। এখন এটা 10 আর এই যে এই পুরো পার্টটা, 10 মাইনাস 10 ইকুয়াল টু কত হচ্ছে? জিরো। তাহলে দেখো আমরা কি করেছি, আমি যদি x এর জায়গায় মাইনাস 1 বসাই আমি পুরো fx এর মানটা পাচ্ছি জিরো। তাহলে তুমি সাথে সাথে বলে দিতে পারবা যে এটা যেহেতু x এর ফাংশন, তাহলে x প্লাস 1 fx এর উৎপাদক, fx এর উৎপাদক। এখন fx এর উৎপাদক তুমি বুঝে গেছো জিনিসটা, যদি fx এর উৎপাদক তুমি একটা পেয়ে যাও বাকি উৎপাদক গুলো খুব সহজে বের করে নিয়ে আসা যায়, খুবই ইজিলি। আচ্ছা খুবই ইজিলি x প্লাস 1 এর যে বাকি পার্টটুকু আছে সেটা বের করে নিয়ে আসা যায়। তুমি অলরেডি বুঝতে পেরেছো যে x কিউব মাইনাস x স্কোয়ার এইটার মানটা কত হচ্ছে, ইকুয়াল টু x প্লাস 1। এখানে আবার ধরো আমি কি করব, x প্লাস 1 এটা যে একটা উৎপাদক সেটা আমি জানি, আমি দেখব x প্লাস 1 অনেকবার ইউজ করব। ধরো এখানে x প্লাস 1 একবার ইউজ করলাম, তখন কি পাচ্ছি, x স্কোয়ার দিয়ে যদি আমি গুণ করি যা পাচ্ছি তা হলো x কিউব প্লাস x স্কোয়ার। আচ্ছা তারপরে যেটা আছে মাইনাস 2x স্কোয়ার, মাইনাস 2x স্কোয়ার আমাদের নিয়ে আসা লাগবে, কারণ এখানে দেখো x কিউব মাইনাস x স্কোয়ার আছে। আমি কি করেছি, x প্লাস 1 এর সাথে x স্কোয়ার গুণ করায় আমি যা পেয়েছি x কিউব প্লাস x স্কোয়ার। মাইনাস 2x স্কোয়ার নিয়ে আসা লাগবে, তার জন্য আমি মাইনাস x প্লাস 1 এর সাথে আবার 2x দিয়ে গুণ করব। সাথে সাথে ধরো মাইনাস 2x স্কোয়ার চলে আসলো, এবং মাইনাস 2x স্কোয়ার চলে আসার পরে এখানে একবার 2x এসেছে। মাইনাস 2x যখন চলে এলো আমার কিন্তু উপরে যেটা আছে 10x, তাই আমি মাইনাস 8x এটা নিয়ে আসবো। মাইনাস 8x নিয়ে আসতে গেলে দেখো x প্লাস 1 এখানে মাইনাস 8 দিলাম, মাইনাস 8x মাইনাস 8, দেখো একদম পুরোপুরি উপরের যেটা কথা পুরোপুরি সেম হয়ে গেছে। এখন যদি আমরা খুব সিম্পলি কমন নিয়ে নেই যে x প্লাস 1 কমন x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8, এরকম একটা অবস্থা যদি নিয়ে চলে আসি সাথে সাথে আমার কিন্তু পুরোটার উৎপাদক বের করা হয়ে গেল। এখন তুমি চাইলে এই পার্টটা যেটা আছে সেটারও উৎপাদক বের করে নিয়ে আসতে পারো। এখন আমরা যা করব, এই পার্টটা একটু জটিল ছিল, এই জিনিস নিয়ে আমরা হায়ার ম্যাথে আবার আলোচনা করব। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে আমরা এই পার্টটা আবার দেখব, কিন্তু সময় স্বল্পতা যেহেতু আছে আমরা এখন চলে যাব মুনাফা সুদ এই জিনিসগুলোতে। মুনাফা সুদ আমরা সকলেই দেখা যায় যে নিজেরা নিজেরা হয়তো সকলে ব্যাংকের সাথে ইনভলভ না, কিন্তু আমাদের ফ্যামিলি কিন্তু ঠিকই ব্যাংকের সাথে ইনভলভ। এবং ব্যাংকের সাথে ইনভলভ হলে তোমরা দেখেছো যে ব্যাংক থেকে অনেক সময় তুমি টাকা ধার নাও, অনেক সময় তুমি ব্যাংকের টাকা রাখো। ধরে নাও আমি একটা বাড়ি বানাবো, বাড়ি কিনতে চাচ্ছি আমি, একটা খুব সুন্দর দেখে আমি একটা বাড়ি কিনবো। এই যে বাড়িটা কিনবো, এই বাড়িটা কিনতে গেলে আমার অনেক টাকা লাগবে, এই টাকাটা আমি পাবো কোথা থেকে? এই টাকাটা ধরো আমরা ধার করব, এত টাকা আমার কাছে নাই, আমি বললাম ব্যাংকের কাছে টাকা আছে, ব্যাংক আমাকে টাকা দিবে,
কিন্তু এতে ব্যাংকের কি স্বার্থ, ব্যাংকের কি কোনো স্বার্থ আছে? সে কেন দিবে, তার লাভটা কোথায়? এই লাভটাই হবে গিয়ে মুনাফা। আমি যত টাকা নিব, যত বেশি দিনের জন্য নিব, এই সময়ের উপরে, তারপরে সে কিছু এক্সট্রা অতিরিক্ত কিছু টাকা রেখে দেয়, আলাদা করে রেখে দেয়, এইটাই হলো গিয়ে মুনাফা। এটা নিয়ে আমরা ক্লাস 8 এ থাকতে দেখে এসেছি। এইটা থাকতে ধরো আই সমান, আমরা জানি যে হ্যাঁ ব্যাংকে ধরো আমি যে টাকাটা রাখছি সেটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ আসল, আসল বা পি। আর মুনাফা কি? মুনাফা এটা হলো গিয়ে ধরো আয়, এটাকে ইন্টারেস্ট বা মুনাফা এখানে আয় বলে থাকি। আর এখন আরো কিছু জিনিস থাকবে, আমরা কিছু জিনিস দেখব। ব্যাংকে ধরো টাকা রেখেছি আমি, 100 টাকা ব্যাংক থেকে ধার নিলাম 1 বছরের জন্য, আমি কি 100 টাকাই ফেরত দিব? না, তাতে তো ব্যাংকের কোনো লাভ হচ্ছে না। আমি ব্যাংকে দেখা যাবে যে তার চেয়ে একটু বেশি টাকা ফেরত দিব, ধরো 108 টাকা ফেরত দিলাম। এই যে 8 টাকা অতিরিক্ত দিলাম, এটাই হলো গিয়ে মুনাফা। এখন জিনিসটা কি হতে পারে, এমন হতে পারে যে আমি নিজেই ব্যাংকে টাকা রাখছি, ব্যাংকে আমি আজকে 100 টাকা রাখলাম, 1 বছর পরে আমি কি 100 টাকাই ফেরত নিব? না, ব্যাংক আমার টাকা রেখেছে, আমি হয়তো এই টাকাটা নিজে ব্যবসা করলে নিজে ইনকাম করতে পারতাম, ব্যাংক নিজেও তো সেই টাকাটা দিয়ে ব্যবসায় কাজে লাগিয়েছে, সে নিজেও আমাকে 100 টাকা ফেরত দিবে না, তার চেয়ে অনেক বেশি 108 টাকা ফেরত দিবে। এই যে 108 টাকা আমরা ফেরত পেলাম, এটাই হলো গিয়ে এক্সট্রা যে টাকাটা সেটাই হলো গিয়ে মুনাফা। তাহলে আমরা যা পেলাম, দেখো আমরা মুনাফা আয় এই মুনাফার মানটা বের করতে পারি। মুনাফা কতটুকু আমাকে দিবে সেটা ডিপেন্ড করে আমি নিজে কত টাকা ব্যাংকে রাখছি তার উপর পি। যত বেশি টাকা রাখবো আমাকে মুনাফা তত বেশি দিবে। আরো কিছু জিনিসের উপরে ধরো কত বেশি সময়ের জন্য রাখলাম, 5 বছরের জন্য রাখলে সে আমাকে বেশি টাকা দিবে, 1 বছরের জন্য রাখলে অত টাকা দিবে না। তাহলে পি এম ইনটু, আর একটা জিনিস আছে সেটা হলো গিয়ে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ মুনাফার হার, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি। জিনিসটা এমন যে 100 টাকায় 1 বছরে কত টাকা অতিরিক্ত দেয়। ধরো আমি 100 টাকা রেখেছিলাম, সে আমাকে 8 টাকা বেশি দিচ্ছে, অর্থাৎ 108 টাকা দিচ্ছে। তাহলে 100 টাকায় সে আমাকে অতিরিক্ত দিচ্ছে 8 টাকা। এই যে 8 টাকা, এটাই হলো গিয়ে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার বা মুনাফার হার। তো এইটাই 8 টাকা জিনিসটা কি 100-তে পার্সেন্টেজে চলে আসে না, আর জিনিসটা তো পার্সেন্টেজে চলে আসে। তো জিনিসটা এইভাবে আর এর মানটা তখন হয় কি 8/100, 1 টাকায় কত, 8/100 বা 0.08। এখন আমরা চাইলে যদি তোমাদের কাছে কোনো কিছু জিনিস দেয়া হয়, ধরো তোমার কাছে কিছু মান দিয়ে রাখা হয়েছে, এমন কিছু মান যে বলে দিয়েছে যে হ্যাঁ তুমি টাকা রেখেছো ব্যাংকে গিয়ে, তুমি টাকা রাখছো 10,000 টাকা, তুমি কত বছরের জন্য রাখছো, ধরো তুমি রাখছো 5 বছরের জন্য, আর সুদের হার যেটা, অর্থাৎ 100 টাকায় 1 বছরে যে টাকাটা দিবে সেটা হলো গিয়ে 8% বা 0.08। আমরা জানি যে ব্যাংক কতটা মুনাফা দিবে, মুনাফা আই সমান পি এন আর। খুব সিম্পলি এখানে যদি পি এর মানটা বসিয়ে দিই 10,000 ইন্টু এন এর মানটা 5 ইন্টু আর এর মানটা 0.08 বসিয়ে দিলাম, সাথে সাথে কি পাচ্ছি দেখো, সাথে সাথে যা পাবো 1000 × 5 = 5000, সরি 10,000 × 5 = 50,000 গুণন 0.08। এটা যদি তুমি ক্যালকুলেট করো কত পাচ্ছ, যা পাচ্ছ তা হলো গিয়ে 4000। অর্থাৎ তুমি যদি 10,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে রাখো, ব্যাংক তোমাকে অতিরিক্ত টাকা দিবে, সেই অতিরিক্ত টাকার পরিমাণ হলো গিয়ে 4000 টাকা। এটা হলো গিয়ে একটা সরল মুনাফা। মুনাফা আসল এই ইস্যুটাও কিন্তু আছে, মুনাফা আসল কি, মুনাফা তো থাকবেই, অতিরিক্ত টাকাটা থাকবেই, তুমি আগেও তো কিছু টাকা রেখেছিলে তাই না, আগে তুমি 10,000 টাকা রেখেছিলে, এই 10,000 আর 4,000 দুইটা যোগ করলে যেটা হয় সেটা হলো গিয়ে মুনাফা আসল। অর্থাৎ 10,000 আর 4,000 যোগ করলে কত পাই আমরা, 14,000। তাহলে 14,000 যদি আমি মানটা বসিয়ে দেই সাথে সাথে পেয়ে যাব আমরা যে হ্যাঁ মুনাফা আসলটা কত। এখন এতক্ষণ পর্যন্ত আমরা যে ধরনের প্রবলেম সলভ করলাম, এগুলো কি ধরনের প্রবলেম সলভ ছিল, এগুলো প্রত্যেকে ছিল আমাদের সরল মুনাফার ক্ষেত্রে। আরো এক ধরনের মুনাফা হতে পারে, সেটা হলো গিয়ে চক্রবৃদ্ধি মুনাফা। আইডিয়াটা অনেক ভালো,
তোমরা সকলেই সাথে থাকবো, আমি দেখাচ্ছি যে চক্রবৃদ্ধি মুনাফা জিনিসটা কেমন। চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা, এই জিনিসটা হয় কি, ধাপে ধাপে টাকা অনেক বেশি পরিমাণে বাড়ে। তুমি নর্মালি সুদের হার, মুনাফার হার, মুনাফা যেটা বের করতে পারবা, এটা নর্মালি যা পাবা, তার চাইতে সরল মুনাফায় যা পাবা, তার চাইতে চক্রবৃদ্ধি মুনাফায় আরো বেশি পাবা। কেন? ধরো তুমি প্রথমে 100 টাকা ব্যাংকে রেখেছো, 1 বছর শেষ হয়ে গেল, সে আমাকে অতিরিক্ত কিছু টাকা দিবে, টাকা দিল ধরো অতিরিক্ত 8 টাকা। এখন ব্যাংকে মোটমাট টাকা কত হলো? মোটমাট টাকা হলো 108 টাকা। এখন পরবর্তী যে বছরটা আছে, সেই বছরে ব্যাংক আমাকে অতিরিক্ত কত টাকা দিবে? যদি সরল মুনাফার দিক দিয়ে তুমি চিন্তা করো, সে তো 100 টাকায় 8 টাকা করে করে প্রত্যেক বছরে দিবে বলছে, তাহলে প্রথম বছরেও সে আমাকে 8 টাকায় অতিরিক্ত দিবে, দ্বিতীয় বছরেও আমাকে 8 টাকায় অতিরিক্ত দিবে, এর চাইতে বেশি দিবে না। চক্রবৃদ্ধি মুনাফায় হয় কি, এরা চিন্তা করে যে হ্যাঁ বছর হয়েছে, বছর শেষে 108 টাকা এটা ব্যাংকে আমি রেখেই দিয়েছি। ওরা চিন্তা করবে কি, 100 টাকা যে আমি রেখেছিলাম প্রথমে ওইটার হিসাব না, 1 বছর হয়ে গেছে, এখন আমার টাকা 108 টাকা হয়েছে। তারা চিন্তা করবে এই 108 টাকায় মুনাফাটা কত হবে। 108 টাকায় মুনাফা তো 8 টাকা হবে না, ওটা আরো বেশি হবে। সেই মুনাফাটা কত? ধরো 108 টাকায় দেখা যাবে যে 108 ইন্টু যত বছর, ধরো 1 বছর ইন্টু রেট অফ ইন্টারেস্ট, সেটা ধরো 8%। আমরা ক্যালকুলেট করে দেখতে পারবো যে হ্যাঁ পরের বছরে টাকাটা আমরা আরো বেশি পাচ্ছি। যখন আরো বেশি পেলাম, দেখা যাবে যে হ্যাঁ সেই সময় আমার টাকা এত হয়েছে, আবার যত টাকা নতুন হয়েছে সেই টাকার উপর আবার ইন্টারেস্ট, এটাকে আমরা বলে থাকি কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা যদি তাই হয়ে থাকে, এখন কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে যদি বুঝে দেখো, আমরা মূল সূত্রটা একটু দেখে নিই। সূত্রটা কেমন, যে এ সমান পি, এ সমান পি আমরা জানি 1+r হোল টু দি পাওয়ার m। এখন এই যে এ পি 1+r জিনিসগুলো কি, আমরা নিজেরা আগে থেকেই দেখে এসেছি যে পি জিনিসটা কি। পি জিনিসটা কি বলতো? পি জিনিসটা আমরা সকলেই জানি যে মূলধন, আমি যত টাকাটা ব্যাংকে রাখছি সেটা। আর হলো গিয়ে রেট অফ ইন্টারেস্ট, আমরা যেটা দেখেছিলাম, আমরা দেখেছিলাম কি পি এর মান হয়েছিল 10,000, রেট অফ ইন্টারেস্ট আর এর মানটা এসেছিল 0.08, আর এম এর যে মানটা অর্থাৎ কত বেশি সময়ের জন্য রাখছে সেটা আমরা দেখেছিলাম যে 5 হচ্ছে। তাহলে আমাদের কাছে এ বলতে বোঝায় মুনাফা যোগ আসল। মুনাফা যোগ আসল মানে মোট মাঠ কত টাকা আমার হচ্ছে, এটা কিন্তু শুধু মুনাফা না। যদি তোমাকে বের করা লাগে শুধু মুনাফা সেটা কত, তুমি বের করতে পারবা। এ মানে তো মুনাফা যোগ আসল, তুমি শুধু মুনাফা বের করতে চাও তাহলে আসলটা বাদ দিয়ে দিলেই তো হয়ে গেল। তাহলে তুমি যদি বের করতে চাও শুধু মুনাফা, এই পুরোটা থেকে মাইনাস কি এটা বাদ দিয়ে দিও, তাহলেই হয়ে গেল। আসো আমরা ক্যালকুলেটটা করে ফেলি। জিনিসটা এমন হবে যে হ্যাঁ পি এর যে মানটা আমরা 10,000 সেটা বসালাম, 10,000 1+r, আর এর মানটা আমরা জানি যে 0.08, হোল টু দি পাওয়ার এন কত বেশি বছরের জন্য, 5 বছরের জন্য। এই পুরোটা মিলে যেটা হচ্ছে সেটা হলো কি আমাদের, সেটা মুনাফা আসল। মুনাফাও আছে আসলও আছে, সেখান থেকে আমি বাদ দিয়ে দিব যেটা, সেটা হলো কি আমার আসলটা। 10,000 টাকা আমি প্রথমেই ব্যাংকে রেখেছিলাম ওটা তো আছে, ওটা আমি বাদ দিয়ে দিব। শুধু মুনাফা কতটুকু ব্যাংক আমাকে এক্সট্রা দিচ্ছে আমি সেটা হিসাব করে বের করছি। দেখো 10,000 1+0.08 হোল টু দি পাওয়ার 5, আমরা যদি ক্যালকুলেটরের মানটা বসাই তাহলে দেখবা যে হ্যাঁ এই পুরোটা থেকে দেখবা যে 4,693 এইটা হচ্ছে আমাদের মানটা, অর্থাৎ 4,693 যেটা আছে এইটাই আমার মুনাফার পরিমাণ। তাহলে সকলে আমরা সরল মুনাফা যেটা আছে সেটাতে দেখেছিলাম যে মুনাফা এসেছিল 4,000, আর চক্রবৃদ্ধি যে মুনাফাটা আছে সেখানে দেখলাম 4,693। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে চক্রবৃদ্ধি মুনাফায় অনেক বেশি পরিমাণ মুনাফা পাওয়া যায়। দেখলা যে আগের চাইতে 693 টাকা বেশি আমরা মুনাফা পাচ্ছি। তাহলে এইভাবে আমরা খুব সহজে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বুঝতে পারি, দুইটার ক্ষেত্রে মুনাফা আসল এদের মান নির্ণয় করে ফেলতে পারি। আশা করি তোমরা এই পুরো লাইভ ক্লাসটা দেখেছো, যারা সকলেই বুঝতে পেরেছো আমাদের তৃতীয় অধ্যায়ে যে বীজগাণিতিক রাশিটা আছে, বাকি পার্টটুকু পুরোটা তোমাদের সকলের কভার হয়ে গেছে। আমাদের যে নেক্সট লাইভ ক্লাসটা আছে সেটা লগারিদম নিয়ে আসছে,
আমরা নেক্সট ডে কিছুক্ষণ পরেই হয়তো আমরা সেই লাইভ ক্লাসটাতে জয়েন করবো, তোমরা আমাদের সাথেই থাকো।